এটা রাজনৈতিক খবর আমি আপোনালোকক দিবলৈ চেষ্টা কৰিছো। নতুন দিল্লীত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ বিশেষ সভা অনুষ্ঠিত হৈ আছে আৰু সেই সভাতে মন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই মন্তব্য কৰি কৈছে যে হিন্দু বাংলাদেশীক নাগৰিকত্ব প্ৰদান কৰাটো ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কমিটমেণ্ট। এটা ডাঙৰ খবৰ জনাই আছো। ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই কৈছে যে হিন্দু বাংলাদেশীক নাগৰিকত্ব দিয়াটো ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কমিটমেণ্ট আৰু সেই কমিটমেণ্ট ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে পূৰণ কৰিছে। हिमंत विश्व शर्मा मंतव्य यह मुहूर्त देखवाई लैस। पहला दौर में लोग क्वेश्चन करता है कि आप अगर हिंदू बांग्लादेशियों को असम में आपने क्यों सेटलमेंट देना चाहता है, ये हमारा देश का कमिटमेंट था। केवल सीमार ही नहीं, हिंदू बांग्लादेशी নাগরিকত্ব নিদিয়ার ক্ষেত্র বা দেশ বিভাজনের জড়িয়ে কংগ্রেসে যাপ করেছিল সেই পাপর প্রায়শ্চিত্ত করেছে বিজেপিয়ে, আর সেইভাবে হিন্দু বাংলাদেশীক নাগরিকত্ব প্রদান করা হয়েছে। এই মন্তব্য করেছে হিমন্ত বিশ্ব শর্মায়। বোলা কি হামনে যে সিটিজেনশিপ হিন্দু কো যে সিটিজেনশিপ দে রহা হুম ইয়ে উনকা উপর দয়া নেই হ্যায়, কংগ্রেস নে যে পাপ কিয়া থা ও পাপ কা প্রায়শ্চিত হ্যায়। আনহাতে অসম চুক্তির ছয় নং দফার কার্যকরী করার ক্ষেত্র যে কমিটির কথা কোয়া হয়েছিল তাক লৈ তেও মন্তব্য করে কইছে এয়া সরকারের বিশেষ পদক্ষেপ। সিক্স কা প্রোটেকশন মিলেগা, ক্লজ সিক্স কা প্রোটেকশন কিয়া হ্যায়, মূল তো ইন্ডিজেনাস আসামিস লোগো কো আপকো বিধানসভা মে সংরক্ষণ মিলেগা, আসাম কা ভাষাও আর জনজাতীয় লোগো কা ভাষাও কো সংরক্ষণ মিলেগা, আর সাথ সাথ মে আসামিস ইন্ডিজেনাস আসামিস যুবাও কা এমপ্লয়মেন্ট মে ল্যান্ড মে হামারে লিয়ে এক নিশ্চিত সংরক্ষণ কিয়া যায়। যেহেতু নির্বাচনক লৈ বিশেষ সভা অনুষ্ঠিত করা হয়েছিল, সভাতেই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করেছে যে উত্তর পূবত যে ২৫খনক আসন আছে ২৫খন আসনের ২০খনতক অধিক আসন ভারতীয় জনতা পার্টিয়ে লাভ করিব, আর এই কথা নতুন দিল্লির সভাত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উল্লেখ করেছে। আজ প্রধানমন্ত্রী মোদী জি নে ইয়ে ওয়াদা নিভায়া, ইসলিয়ে হামলোক উত্তর পূব কা লোক রাজনীতি সে নেহি, উই আর ইমোশনাল পিপল, না উই আর ইমোশনাল উইথ প্রাইম মিনিস্টার মোদি, জব ইলেকশন আয়েগা লোকসভা কা ২৫ সিট হ্যায় উত্তর পূব সে, গিন গিন কে হাম ২০ আর ২১ প্রধানমন্ত্রী মোদি জি কু দেগা, ইয়ে হামারা ওয়াদা হ্যায়, আজ মঞ্চ মে বেঠে হুয়ে সারা মুখ্যমন্ত্রী কা ইয়ে ওয়াদা হ্যায়। যে সময় নাগরিকত্ব সংশোধনী বিধেয়কক লৈ রাজ্যজুড়ি প্রতিবাদ হয়ে আছে, দল সংগঠনে প্রতিবাদ করেছে, তার মাজতেই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় পুনর্বার ঘোষণা করেছে যে হিন্দু বাংলাদেশীক নাগরিকত্ব প্রদান করাটো ভারতীয় জনতা পার্টির কমিটমেন্ট, আর সেই কমিটমেন্টের ভারতীয় জনতা পার্টিয়ে কাম করে আছে।